সন্দেশখালি জ্বলে ওঠার পরেই গ্রেপ্তার হন একের পর এক বিরোধী দলের নেতানেত্রী নিরাপদ সর্দার বিকাশ সিং আয়েশা বিবি। 17 দিন জেলবন্দি থাকার পর মুক্ত হন নিরাপদ সর্দার। বুধবার বসলেন সিএনএর মুখোমুখি। 17 দিন জেলবন্দি থাকার পর মঙ্গলবার প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। বুধবার সিএনএর মুখোমুখি হয়ে একাধিক বিষয় নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন নিরাপদ সর্দার। বিস্ফোরক দাবি, শেখ শাহজাহান সিপিএম কর্মী ছিলেন না। শেখ শাহজাহান কোনো সময় সিপিএম এর পার্টি মেম্বার ছিল না। সিপিএম এর ক্যাটাগরিটাই তারা বোঝে না, কারণ ওরা মনে করে সিপিএম পার্টিটা বোধ হয় ওই তৃণমূল বিজেপির মতন অয়ারাঙ্গ আয়ারামের পার্টি। একজন সাধারণ সমর্থক হিসেবে তার কাকা না জেঠা মেশো একজন প্রধান ছিল, তার পাশাপাশি থাকতেই পারে, তাতে অপরাধ কী আছে? কিন্তু সিপিএম হিসেবে যেটা বলা হচ্ছে সেটা আদৌ ঠিক না, ওটা সম্পূর্ণ অসত্য কথা। তৃণমূলটা না আসলে শেখ শাহজাহান হতো না। শেখ শাহজাহান তো অত্যন্ত প্রান্তিক পরিবারের ছেলে, তার বাবাকে তো এই কৃষক সভা লাল ঝান্ডাই সাহায্য করেছে। সেই শেখ শাহজাহান 2011 সালের পর যখন দেখলো যে এখানে তো চুরির একটা লাইসেন্স দিয়ে দেওয়া হচ্ছে, লাইসেন্স যখন নিচের লোকেরাও পেয়ে যায়, নিচের কর্মীরাও পেয়ে যায়, তাহলে লুট করার একটা পরিষ্কার জায়গা পেয়ে যাচ্ছে। তার দাবি এখন নয়, সন্দেশখালীর বিষয় বিধানসভায় তুলে ধরা হয়েছিল অনেক আগেই, কিন্তু তৃণমূলের নাম বললেই তেলে বেগুনে জ্বলে উঠত শাসক পক্ষ। 2011 সালে এমএলএ হওয়ার পর আপনারা দেখেছেন যে বিধানসভায় যতবার অ্যাসেম্বলিতে আমি গেছি ততবার সন্দেশখালী হয়ে সরব হয়েছে নিরাপদ সর্দার। এ বিষয়ে সত্য মিথ্যা শুধু নিরাপদ সর্দারের বক্তব্যের উপরে নির্ভর করবে না। ডকুমেন্টস তো এখনও পর্যন্ত পড়ে আছে অ্যাসেম্বলিতে, ও ডকুমেন্টস তো যুগ যুগ ধরে থাকবে যতদিন আমাদের অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি থাকবে। সেটা যখন তৃণমূল করছে এই কথাটা যখন তারা শুনছে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে তারা আমার বক্তব্যের মাইক কেটে দেওয়া হচ্ছে। তৃণমূলের নাম বললেই তো তেলে বেগুনে জ্বলে উঠত, সন্দেশখালীর মানুষ যখন গর্জে উঠছে তখন ওদের হুঁশ ফিরছে। যে শাহজাহানকে নিয়ে সন্দেশখালী সহ তার আশেপাশের এলাকা উত্তাল, সেই শাহজাহান গ্রেপ্তার কেন হচ্ছে না, কবে গ্রেপ্তার হবে, সেই প্রশ্নে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, তখন কেউ বলছেন 7 দিনে গ্রেপ্তার হবে, কেউ বলছে 10 দিনে গ্রেপ্তার হবে, কিন্তু এত দেরি কেন, সেই প্রশ্নের উত্তরে নিরাপদ সর্দারের দাবি শাহজাহানের সঙ্গে বড় মাথার যোগ আছে, তাই গ্রেপ্তার করা যাচ্ছে না। আজকের তৃণমূলেই প্রমাণ করে দিল শাহজাহান তাদের সঙ্গেই আছে। এই যে 7 দিনের মধ্যে গ্রেপ্তার হবে, এখন যে কুণাল বলছে, কুণালের কথার কোনো ভিত্তি নেই, কিন্তু মমতা ব্যানার্জি না বললেও অ্যারেস্ট হবে না, এটা বুঝে নিন। কারণ শাহজাহানের সঙ্গে অনেক বড় মাথার যোগ আছে। শাহজাহান ধরা পড়লে যে বড় মাথা টেনে চলে আসবে, মাথা আসবে, সেটা ওরা জানে। সেই জন্যে ওইটা যতক্ষণ না তারা সেট করতে পারছে ততক্ষণ শাহজাহান ধরা পড়বে না। কারণ শেখ শাহজাহান গেছে ধামাখালিতে, তার ভাঁটাই গেছে, লোক দেখতে পাচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না। শাহজাহান যাচ্ছে কোড়াকাঠিতে, তার নিকট কমরেডদের বাড়িতে থাকছে, তার কর্মীদের বাড়িতে থাকছে, পাবলিক দেখছে, পুলিশ দেখতে পাচ্ছে না। এইসব ঘটনা প্রমাণ করে যে শাহজাহান সন্দেশখালিতেই নিরাপদে ছিলেন। এখনও ফুসছে সন্দেশখালী, ফুসছে নিজেদের পাওয়া না পাওয়া নিয়ে, ফুসছে হারানো সম্ভ্রম নিয়ে। কবে শান্ত হবে সন্দেশখালী, কবে গ্রেপ্তার হবে শাহজাহান, তাকিয়ে গোটা রাজ্য। মানুষ সঠিক পথে নিয়ে যাচ্ছে, সঠিক আন্দোলন করছে, তারা তাদের নিজস্ব দাবি একদম ঠিকঠাক আছে। আমরা ওই দাবিকেই সমর্থন করি, ওই দাবির ভিত্তিতে ওই আন্দোলনের পাশে আছি, ওই আন্দোলনই পরিবর্তন নিয়ে আসবে। সন্দেশখালীতে শান্তি ফেরাবার আন্দোলন সন্দেশখালীর মানুষেরাই করছে, এবং সেই আন্দোলনের সঙ্গে সিপিআইএম রয়েছে, নিরাপদ সর্দার তো অবশ্যই রয়েছেন। তিনি বলছেন দল যদি নির্দেশ দেয় এই মুহূর্তেই তিনি সন্দেশখালীতে প্রবেশ করতেই পারেন, আর একই সঙ্গে তিনি বলছেন কীভাবে সন্দেশখালীতে শান্তি ফিরিয়ে নিয়ে আসা সম্ভব। সঞ্জীবের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।